প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দুই হাজার করা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক সাধারণকে নিয়ে তো এটি আমাদের প্রথম পর্ব এই বিষয় নিয়ে আমরা সর্বমোট সাতটি পর্ব করতে যাচ্ছি প্রত্যেকটি পর্বে থাকবে সর্বমোট নব্বইটি করে প্রশ্ন তো আপনারা যদি এটি পিডিএফ আকারে পেতে চান তাহলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা যদি এটা আর্টিকেল আকারে পড়তে চান সেটাও আপনাদের দ্বারা সম্ভব তো চলুন শুরু করা যাক অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বেশিরভাগ ক্ষেত্রে মুক্ত দেশের তালিকায় শীর্ষ দেশগুলো যথাক্রমে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা ও জাপান এশিয়ান কাপ ফুটবলে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলেছে কোন দল দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব সর্বমোট ছয় বার করে ভেনিজুয়েলার গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্টের নাম কি রোমুলো গালেগস বর্তমানে মার্কিন সিনেটের কনিষ্ঠতম সদস্যের নাম কি কমলা হ্যারিস নর্মদা নদী কোথায় অবস্থিত ভারতের মধ্যপ্রদেশে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কি হংকং জোহাই ম্যাকাও ব্রিজ যার দৈর্ঘ্য পঞ্চান্ন কিলোমিটার বা ৩৫ মাইল বর্তমান বিশ্বের সর্বাধিক মুদ্রাস্ফীতির দেশ কোনটি ভেনিজুয়েলা উনিশ এপ্রিল দুই সোয়াজিল্যান্ড দেশের নাম পরিবর্তন করে কি রাখা হয় কিংডম সোয়াতি ভাষায় এর সোয়াজিদের ভূমি বা ল্যান্ড অব দা সোয়াজিজ বর্তমান বিশ্বে তেল আমদানিতে শীর্ষ দেশ কোনটি চীন বর্তমানে তুরস্কে কোন পদ্ধতির শাসন ব্যবস্থা বিদ্যমান প্রেসিডেন্ট শাসিত জলবায়ু পরিবর্তন বিষয়ক অর্থনীতির জনক বলা হয় কাকে অধ্যাপক উইলিয়াম নর্ডোহাস যুক্তরাষ্ট্র সিপিআইপিপি কার্যকর হয় কবে তিরিশ ডিসেম্বর দুই যুক্তরাষ্ট্রের বর্তমান ও সত্তরতম পররাষ্ট্রমন্ত্রীকে মাইক পম্পেও চোদ্দ মে দুই প্রথম দেশ হিসেবে তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র আইসিসির বর্ষসেরা ওয়ান ডে দলে সবচেয়ে বেশিবার জায়গা পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি আটবার বাংলাদেশে আফগানিস্তানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের নাম কি আব্দুল কাইয়ুম মালিকজাদ থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে দুই হাজার উনিশ মালয়েশিয়ার নির্বাচিত নতুন রাজার নাম কি আবদুল্লাহ সুলতান আহম্মদ শাহ নো ফ্রেন্ড বার্ড দা মাউন্টেন্স রাইট ফ্রম মানুষ প্রিজন গ্রন্থের লেখককে ইরানের কুর্দি সাংবাদিক বেহরুজ বুচানি দুই সালে বিশ্বে কত মানুষ প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে ছয় কোটি ১৭ লাখ আমার সমাজতন্ত্র সমাজতন্ত্রের উন্থান পতন ও ভবিষ্যৎ শীর্ষক গ্রন্থের রচয়িতাকে অর্থনীতিবিদ আজিজুর রহমান খান ফিলিপাইনের মুসলমান অধ্যুষিত কোন অঞ্চলে স্বায়ত্তশাসনের দাবিতে গণভোট অনুষ্ঠিত হয় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় নিন্দাও অঞ্চলে গণভোটের মাধ্যমে স্বায়ত্তশাসন চালু হলে নিন্দানাও এর নাম কি হবে বাংশা মরু সম্প্রতি ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পান যথাক্রমে সাবেক রাষ্ট্রপতি প্রবণ মুখার্জি সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা এবং জনসংঘের নেতা নানাজি দেশমুখ পুরুষ টেনিসে টানা গ্র্যান্ডসলাম জয়ের রেকর্ডকার ডন বাজ ছয়বার বৈশ্বিক অর্থনৈতিক সূচক দুই এর প্রতিবেদন প্রকাশ করে কোন প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন স্বাধীন ভারতে কলকাতা পৌর কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র কে ফিরহাদ হালিম ইসরাইলকে ইহুদি জনগণের রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে দেশটির পার্লামেন্টে আইন পাশ হয় কবে উনিশ জুলাই দুই দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট রামাফোসা নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কে কেপি শর্মা অলি মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট কে ইভান ডিউকি পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীকে ইমরান খান পাকিস্তানের তেরোতম ও বর্তমান প্রেসিডেন্টকে আরিফুর রেহমান আলভি অস্ট্রেলিয়ার তিরিশতম ও বর্তমান প্রধানমন্ত্রীকে স্কট মরিসন ভুটানের বর্তমান প্রধানমন্ত্রীকে লোর্টে শেরিং ইরাকের বর্তমান প্রেসিডেন্ট কে সালিহ মালদ্বীপের সপ্তম ও বর্তমান প্রেসিডেন্ট কে ইব্রাহিম মোহাম্মদ সেলি ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট কে জহির বলসোনারো মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্টের নাম কি উইনমিন্ট কিউবার বর্তমান প্রেসিডেন্টের নাম কি মিগুলে দিরাজ কানেল মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীকে মাথের মোহাম্মদ বিশ্বের বয়স্ক প্রধানমন্ত্রীকে মাথের মোহাম্মদ মালয়েশিয়া রোমানিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রীকে ভিউরিকা ড্যানসিলা ত্রিনিদাদ ও টোবাগোর প্রথম নারী প্রেসিডেন্টের নাম কি পুলামে উইক মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এর বর্তমান ও প্রথম নারী পরিচালক কে জিনা হাসপেল ইথিওপিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে সাহালে ওয়াইক জিউদা জাতিসংঘ বিশ্বের দেশ সমূহকে কতটি ক্যাটাগরিতে ভাগ করেছে তিনটি উন্নত উন্নয়নশীল ও উন্নত দেশ বাংলাদেশ প্রাথমিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের মানদণ্ড পূরণ করেছে জাতিসংঘের জিডিপি কবে তা বাংলাদেশকে অবহিত করে ষোলো মার্চ দুই বিশ্বের মোট জনসংখ্যা কত সাতশো তেষট্টি দশমিক তিন শূন্য কোটি বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক দুই পার্সেন্ট বিশ্বের বৃহত্তম দেশ কোনটি চীন জনসংখ্যা একশো একচল্লিশ কোটি পঞ্চাশ লাখ জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে ওমান পাঁচ দশমিক আট পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশে সিরিয়া এক দশমিক সাত পার্সেন্ট বাংলাদেশের জনসংখ্যা কত কোটি চৌষট্টি লাখ জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত অষ্টম বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক এক পার্সেন্ট মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার আঠারো অনুযায়ী শীর্ষ দেশ কোনটি নরওয়ে মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার আঠারো অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত একশো তম মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার আঠারো অনুযায়ী গড় আয়ুর শীর্ষ দেশ কোনটি জাপান তিরাশি দশমিক নয় বছর উন্নয়ন গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি চিয়ারালিয়ন পাঁচশো একুশ দশমিক দুই বছর মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার আঠারো অনুযায়ী মাথাপিছু আয় শীর্ষ দেশ কোনটি কাতার মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার আঠারো অনুযায়ী মাথাপিছু পিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার আঠারো অনুযায়ী সাক্ষরতার হারে শীর্ষ দেশ কোনটি মালদ্বীপ আটানব্বই দশমিক ছয় পারসেন্ট বিশ্ব মৎস্য পরিসংখ্যান দুই হাজার আঠারো অনুসারে অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি চীন বিশ্ব মৎস্য পরিসংখ্যান দুই হাজার অনুসারে অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম তৃতীয় বিশ্ব মৎস্য পরিসংখ্যান দুই হাজার অনুসারে চাষকৃত মাছ উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি চীন বিশ্ব মৎস্য পরিসংখ্যান দুই হাজার অনুসারে চাষকৃত মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম পঞ্চম বিশ্ব মৎস্য পরিসংখ্যান দুই হাজার আঠারো অনুসারে শীর্ষ দেশ কোনটি চীন বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান প্রতি লাখে আত্মহত্যায় শীর্ষ দেশ কোনটি লিথুয়ানিয়া বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান দুই হাজার আঠারো অনুসারে প্রতি হাজারে এই আই ভি আক্রান্তের শীর্ষ দেশ কোনটি লেসেথ বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান দুহাজার আঠারো অনুযায়ী প্রতি লাখে বায়ুদূষণ জনিত মৃত্যুতে শীর্ষ দেশ কোনটি সিয়ারা লিওন বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দুই হাজার আঠারো অনুযায়ী বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দুহাজার আঠারো অনুসারে বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দুই অনুসারে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দুই হাজার অনুসারে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দুই হাজার অনুসারে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম চতুর্থ বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দুই হাজার অনুসারে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দুই সালে পোশাক আমদানিতে যুক্তরাষ্ট্র আঠার্ন সালে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম দ্বিতীয় দুই হাজার সতেরো সালে প্রবাসী আয় আর রেমিটেন্স অর্জনের শীর্ষ দেশ কোনটি ভারত ২০১৭ সালে প্রবাসী আয় আর রেমিটেন্স অর্জনে বাংলাদেশের অবস্থান কততম নবম প্রবাসী আয় বা রেমিটেন্স কোন দেশের জিডিপিতে সর্বাধিক অবদান রাখে কির্গিস্তান বিশ্বে অভিবাসী হওয়ার শীর্ষ দেশ কোনটি ভারত অভিবাসী হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কত পঞ্চম বিদ্যুৎ উৎপাদনের শীর্ষ দেশ কোনটি চীন বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত তম জলবিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি চীন সৌর বিদ্যুৎ উৎপাদনের শীর্ষ দেশ কোনটি চীন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ